ধনদেবী লক্ষ্মী মা উমা, এই রূপ তার। তাই দুর্গা প্রতিমা তৈরিতে যে 11 রকমের মাটি প্রয়োজন হয়, সেই মৃত্তিকা দিয়েই লক্ষ্মী গড়লেন এক শিক্ষক। সেই লক্ষ্মীর আলোয় তৈরি করলেন পাটকাঠি, সন, দড়ি ও চট দিয়ে। নিজে হাতে 1.5 ফুটের লক্ষ্মী গড়ে সোনার গহনায় সাজিয়ে তাক লাগালেন শহর পুরুলিয়ার রাঁচি রোডের বাইলেনের বাসিন্দা শিক্ষক শঙ্কর মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই হাতের কাজে দক্ষতার ছাপ রাখেন তিনি। হাতে কলমে কখনো মূর্তি তৈরির কাজ না শিখলেও মাতৃ প্রতিমার টানে কুমোরপাড়ায় বসে থাকা আজও তার অভ্যাস। আর সেই কুমোরদের হাতে গড়া দেখেই গত 13 বছর ধরে নিজ হাতে লক্ষ্মী গড়ে বাড়ির আরাধনা করে আসছেন পুরুলিয়া মফস্বলের বেলকুড়ির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এই সংস্কৃত শিক্ষক। এমনকি আলপনাও দেন তিনি। শিক্ষকতার কাজের ফাঁকে রাত জেগে চলে তার এই শিল্পকর্ম, যা চোখ টানে সকলের। তাই তো প্রায় 1 বছর ধরে যজ্ঞশালা, সমুদ্র, গোষ্ঠ, চতুষ্পদ, বাল্মীকি, তীর্থ, দেবদ্বার, পুষ্করণী, কুশমূল, রাজদ্বার, গঙ্গা ও বেশ্যাদ্বার থেকে মাটি সংগ্রহ করে লক্ষ্মী গড়লেন। সেই মহালয়া থেকে তার এই প্রতিমা তৈরির কাজ শুরু হয়। আর পাট মন্দিরে লক্ষ্মীর আলোয় তৈরি করতে কাজ চলছে 2 মাস ধরে। এখন সেই কাজের ফিনিশিং টাচ দিচ্ছেন তিনি। 13 বছর আগে বাজার থেকে মাটির প্রতিমা কিনে টবে ভাসিয়ে মাটি রেখেছিলেন, সেই মাটি আজও ব্যবহার করে আসছেন। গত বছর পঞ্চশস্য দিয়ে প্রতিমা করেন, তার আগে ফেলে দেওয়া নারকেলের যাবতীয় জিনিসপত্র দিয়ে এই কাজ করেছিলেন। শিক্ষকের কথায় এইভাবেই নিত্য নতুন ভাবনায় যেন লক্ষ্মীর আরাধনা করতে পারি। ধনদেবীর কাছে আমার এটাই প্রার্থনা। অপরূপ কারুকার্যে সাজিয়েছেন লক্ষ্মীর আলয়ও, এই পাট মন্দিরের মাথায় রেখেছেন নারায়ণ, আছে তার বাহন গরু। লক্ষ্মীর আসনের দুপাশে যেন মাকে বরণ করছেন 2 সখী। দুর্গাপূজা উপলক্ষে নাক অটোমোবাইলস নিয়ে এসেছে আপনাদের জন্য এক বিশেষ অফার। যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে নতুন হিরো গাড়ি নিলে আপনারা পেয়ে যাবেন 5,001 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, তাছাড়াও পেয়ে যাবেন 2,001 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হন তাহলে আপনি পেয়ে যাবেন 1,501 টাকা পর্যন্ত ছাড়। এই অফার সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন নাক অটোমোবাইলসে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044। লক্ষ্মীর আরাধনা করছেন, এবারে লক্ষ্মী প্রতিমায় বিশেষত্বটা কি? বিশেষত্ব হলো এই দুর্গার আরেক রূপ লক্ষ্মী। সেই জন্যই দুর্গা প্রতিমা যেভাবে প্রথাগতভাবে যে নির্মাণ করা হয় সেই রকমভাবেই আমি বিভিন্ন মৃত্তিকা জোগাড় করে এই প্রতিমা তৈরি করেছি। কত রকমের মৃত্তিকা? প্রায় 11 রকম, তাতে যজ্ঞশালা আছে, সমুদ্র, গোষ্ঠ, চতুষ্পদ, বাল্মীকি, তীর্থদ্বার, পুষ্করিণী, কুশমূল, রাজদ্বার, গঙ্গা, বেশ্যাদ্বার মৃত্তিকা। এগুলো কি জোগাড় করতে কতদিন ধরে জোগাড়? এই জোগাড়ের কাজটা প্রায় 1 বছর ধরে চলছে, যদিও আমি নিজে সমস্তটা করে উঠতে পারিনি। আমাদের স্কুলের মহারাজ আছেন, তিনি এই ব্যাপারে আমাকে সাহায্য করেছেন যথেষ্ট। আর এবারে আপনি যে সিংহাসন করেছেন, লক্ষ্মীর সিংহাসনটা, সেটাও অপরূপ কারুকাজ, সেটা কি দিয়ে তৈরি করেছেন? এটা করেছি গোটাটাই পাট দিয়ে, পাট, পাটকাঠি, সন, দড়ি আর পাটের চট দিয়ে। অসময়ে পাট কোথা থেকে পেলেন? এই ব্যাপারেও আমার সাহায্যের প্রয়োজন হয়েছিল, সেখানে আমার ছাত্র, আমার বন্ধু যথেষ্ট সাহায্য করেছে। প্রতিমার কাজ কবে থেকে শুরু করেছেন? প্রতিমা তৈরি করছি আমি মহালয়ার থেকে, আর এই পাটের যে এই কাজ এটা গত 2 মাস ধরে আমি করছি। আপনার লক্ষ্মী সোনায় মোড়া, কি কি দিয়ে সোনায় মুড়েছেন মা লক্ষ্মীকে? সোনায় মোড়া বলতে ওই অলংকার যেগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলোই সোনার। কি কি আছে সেই অলংকার? এতে মুকুট আছে, চিক আছে, হার আছে, কানের দুল আছে, নথ আছে, কোমর বন্ধনী আছে, চুড়ি আছে আর আংটিও আছে। আপনি কি ছেলেবেলা থেকেই নানান হাতের কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, মানে এই বিষয়টা আমার ছোটবেলা থেকেই আছে, আমি খুব ভালোবাসি এটাকে, খুব আগ্রহ এই শেখাটা। আমি যদিও হাতে কলমে কোনো জায়গায় শিখিনি, দেখে দেখে শিখেছি, ছোটবেলায় মূর্তি গড়তে দেখতাম, এই সেখান থেকেই শেখা। মূর্তি গড়তে কোথায় দেখতাম? ওই কুমোরপাড়াতে যেখানে প্রতিমা তৈরি করা হয় সেই জায়গায়।
নিজ হাতে কতদিন ধরে লক্ষ্মী প্রতিমা তৈরি করে পুজো করছেন? এটা এটা আমার 14 বছরই হচ্ছে। তার আগে আমার বাড়িতে পুজো হয়েছে, তখন কিনে আনা হয়েছিল, সেই মাটি আমি টবে বিসর্জন দিয়েছি এবং সেই মাটিটাই আবার কাজে লাগিয়েছি। আপনি একজন পেশায় শিক্ষক, শিক্ষকতা করেও এরকম হস্তশিল্পের কারুকাজ, এই শিল্পকর্ম কীভাবে করে উঠতে পারেন? রাত জাগতে হয়? হ্যাঁ, রাত জাগতে হয়। যখন কাজ নিয়ে বসি তখন সময় জ্ঞান থাকে না, কখন বসছি কখন উঠছি ওটা নিয়ে ব্যস্ত থাকি, বুঝতে পারি না। লক্ষ্মীর কাছে কী বলবেন আরাধনা? যেন তার পুজো আমি এইভাবেই করে যেতে পারি। সবাইকে ভালো রাখুন, আর এভাবে যেন আমি পরবর্তীকালে তার আরাধনা করতে পারি, তার কাছে এই আশীর্বাদ চাই। নিউ কার ফ্যাশন, আপনার গাড়ির সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে হলে নিশ্চিন্তে চলে আসুন নিউ কার ফ্যাশনে। এখানে যে কোনো ধরনের চার চাকার গাড়ি অতি যত্ন সহকারে ডেকোরেশন করা হয়। ঠিকানা রঘুনাথপুর সিনেমা হল মোড়, সম্পর্ক ফোন নাম্বার 7319484303 এবং 6294995887।